আমার ওদালগুড়ি পার্লামেন্টারি সকলের এটা ডিমান্ড কমিটির সহযোগত আজি তিনটা জায়গা আমি ধরনের কার্যসূচী লওয়া হয়েছে। ওদালগুড়ি সাব ডিভিশন, ভেরগাঁও সাব ডিভিশন আর তামুলপুর সাব ডিভিশন। আমার আজির হি দুই ঘন্টা ধরনের কার্যসূচী এই মূল বিষয় হল যেহেতু আমার ওদালগুড়ি পার্লামেন্টারি সেক আমাক লাগবই, কারণ আজি এই সিক্স শিডিউল এরিয়া আজি বিটিআর অঞ্চলত এটাই মাত্র সিক্স শিডিউল এরিয়াত আজি বসবাস করে আছো। ওদালগুড়ি পার্লামেন্টারি সেক আমাক লাগবই, কারণ এটি কবা আমি কবা লাগিব যদি ডিফু এটা কনসেশন হবা পারে ছয়টা এলএসিক লয় ফেলায়। আমার ওদালগুড়ি কনসেশন আন্ডারত মানে ছয়টা এলএসি মানে প্রাপ্য হয়, সেই কারণে আমি ডিমান্ড কমিটিয়ে যে আজি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় আমাক ডিপ্রাইভ করা হয়েছে, এই ইনজাস্টিস করা হয়েছে, সেই কারণে আমি আমার আন্দোলন আজি দুই ঘন্টা কার্যসূচী মানে লয় ফেলায় আমি আগধরার কারণে আজি আগবাড়িছো। আজি এই কার্যসূচী এসপিসি ডিমান্ড কমিটি, ডিমান্ড কমিটিত আমার অর্গেনাইজ করে চলে আপসু বড়ো সাহিত্য সভা, রাভা সাহিত্য সভা, রাভা স্টুডেন্টস ইউনিয়ন, বর্মন কছারি, হাজং, এনেকৈ বিভিন্ন ধরনের ট্রাইবেল সংগঠনসমূহে লগ লাগি আজি যে দুই ঘন্টা অবস্থান ধর্ম কার্যসূচী, এই কার্যসূচীর মেইন উদ্দেশ্য হয়েছে ওদালগুড়ি যে লোকসভা সমষ্টি, এই ওদালগুড়ি লোকসভা সমষ্টিক আমি এটা সিক্স শিডিউলের ভিতর বিচারিছো, ছয়টা সমষ্টি একেলগে।